বিসিবিতে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, রুদ্ধতার বৈঠক যেন শেষ হয় না। আলোচ্য বিষয়বস্তু না জানা গেলেও মূল এজেন্ডা যে সাকিব আল হাসান তা সহজেই অনুমেয়। সন্ধ্যা 6:30 নাগাদ বোর্ড সভাপতি যখন বের হলেন, তখন গণমাধ্যম কর্মী তো বটেই, উপস্থিত সবার চোখে মুখে ক্লান্তির ছাপ। হত্যা মামলায় নাম আসায় জাতীয় দল থেকে সাকিবকে বাদ দিয়ে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে বিসিবির দাবি এখনো তা হাতে পায়নি তারা। সঙ্গে টেস্ট চলমান থাকায় সিদ্ধান্ত নিতে চায় সময় নিয়ে। লিগাল নোটিশ আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন এফআইআর যখন হয়, এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন। এখন এটির এগেনস্টে কিন্তু এখনো কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিশটা। প্রথম টেস্ট স্কোয়াডে থাকা সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কিংবা সুযোগ মিলবে তো দ্বিতীয় টেস্টে, জবাবে কিছুটা কৌশলী বিসিবি বস। এফআইআর এর পর একটা প্রসিজিয়ার আছে, এই প্রসিজিয়ারটা শুরু হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে, এর মধ্যে কথা বলবো আমরা, স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করব, আমাদের বোর্ডের ডিএর সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। ক্রিকেট অপারেশনস টুর্নামেন্ট কমিটির প্রধানের পদগুলো এখন ফাঁকা। জানা গেছে রদবদল আসছে অন্য অনেক বিভাগেই, কিন্তু সেটা কবে? আমরা কাজ করছি, আপনি জানেন যে আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা, তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা আমরা করছি। দেশের চলমান পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি। বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 1 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি সেনাবাহিনীর মাধ্যমে খাদ্য সহায়তাও পাঠাচ্ছেন তারা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।